হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সঞ্জীব সরকার। আজকের ভিডিওতে আমরা জানবো যে এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কী কী ক্যারিয়ার লাইন আছে, ক্লাস টেনের পরে, ক্লাস টুয়েলভের পরে বা গ্র্যাজুয়েশনের পরে আমরা কোন কোন ক্যারিয়ার লাইনে যেতে পারি এটা নিয়ে জানব। প্রথমে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো এই ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আসলে কোন কোন জায়গাগুলো পড়ে। যদি আমরা জানতে পারি যে এই জায়গাগুলো ট্রাভেল ট্যুরিজমে পড়ে, তাহলে একটা অনুমান করতে পারবো যে আচ্ছা এই কাজগুলো আমরা করতে পারি, ঠিক না? তো ফার্স্টে চলো জানি কী কী জায়গায় এই ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে পড়ে। স্ক্রিনে দেখবে ফার্স্ট হলো তোমার গভর্নমেন্ট ট্যুরিজম ডিপার্টমেন্ট। এটা হলো তোমার, দেখবে বিভিন্ন দেশে না বিভিন্ন ধরনের ট্যুরিস্ট প্লেস থাকে যেখানে মানুষ বিভিন্ন জায়গা থেকে ঘুরতে যায়, থাকতে যায়, দেখতে যায় ওই জায়গাগুলো। তো ওই সব ট্যুরিস্ট প্লেসগুলো আছে না, সে গভর্নমেন্টের হোক বা প্রাইভেট হোক, ওই জায়গাগুলো সব ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রির মধ্যে আসবে। তারপরে আছে তোমার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস। এটা হলো ধরো কোনো মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় গেল বা অন্য দেশে গেল, অন্য দেশে গেলে তোমার পাসপোর্ট, ভিসা, তারপরে তোমার মেডিকেল রিপোর্ট, ভ্যাকসিন, এক দেশের মানি অন্য দেশে মানিতে কনভার্ট করবে, ওই দেশে গেলে তোমার অনেক ধরনের চেক আপ হবে, এই সব যাবতীয় কাজ এই ডিপার্টমেন্ট তোমার এখানে কন্ট্রোল করে। আর এই ডিপার্টমেন্টও তোমার ট্রাভেল ট্যুরিজমের মধ্যেই পড়বে। তারপর আছে ট্রাভেল এজেন্সিস, এয়ারলাইন্স, আমাদের যত সব এয়ারলাইন্স আছে সব ট্রাভেল ট্যুরিজমের মধ্যেই পড়বে। তারপর আছে ট্যুর অপারেটর। দেখবে অনেক প্রাইভেট সংস্থা বা গভর্নমেন্ট সংস্থা অনেক ধরনের ট্যুরের ব্যবস্থা করে, সো ওই ট্যুরগুলো তোমার এই ট্রাভেল ট্যুরিজমের মধ্যেই আসবে। তারপর আসছে লাস্টের হোটেল, এই হোটেলে তোমার ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রির মধ্যেই পড়ে। তো এই মেন মেন জায়গাগুলো ছিল যে জায়গাগুলো তোমার ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। তো তুমি যদি ট্রাভেল ট্যুরিজম নিয়ে পড়াশোনা করো, এই জায়গাগুলোর মধ্যে যে কোনো জায়গায় যেটা তোমার ভালো লাগে, তোমার যদি এয়ারলাইন্স ভালো লাগে তুমি এয়ারলাইন্সে জব করতে পারো, তোমার যদি হোটেল ভালো লাগে তাহলে হোটেল লাইনে আসতে পারো, যে জায়গায় তোমার ভালো লাগে তোমার যোগ্যতা অনুযায়ী তুমি জবের পজিশন পেতে পারো। আর যত তোমার পজিশন ভালো হবে তত তোমার স্যালারিও ভালো হবে। তো এবার আমরা জানবো যে এই ট্রাভেল ট্যুরিজম লাইনে যেতে গেলে কী কোর্স আমাদের করতে হবে। তুমি যে কোনো জায়গায় চলে যাও, যে কোনো লাইনে যাও, মেনলি আমাদের তিন ধরনের কোর্স হয়। একটা হয় সার্টিফিকেট কোর্স, একটা হয় ডিপ্লোমা কোর্স, আর একটা হয় তোমার ডিগ্রি কোর্স। এই ডিগ্রি কোর্সে হয় আবার গ্র্যাজুয়েশন ডিগ্রি, তারপর পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি, তারপর হয় তোমার পিএইচডি, এরকম আলাদা আলাদা ডিগ্রি হয়। তোমার যত ভালো পজিশন হবে সেই অনুযায়ী তোমার জবের পজিশন হবে। বিশেষ করে আমাদের গভর্নমেন্ট জবে না এই জিনিসটা দেখে, আমাদের ডিগ্রির উপর দিয়েই তারা বিচার করে কোন পজিশনে তোমার জব হবে। অনেক প্রাইভেট সংস্থা আছে, যেমন ধরো আমাদের বড় বড় যেমন অ্যামাজন, গুগল, ফেসবুক, এইসব জায়গায় তোমার জব পেতে গেলে শুধু তোমার ডিগ্রি দিয়ে হয় না, ওখানে তোমার পড়াশোনার বাইরে তোমার কী নলেজ আছে, কী তোমার জানো, তোমার স্কিল দেখবে ওখানে। কিন্তু গভর্নমেন্ট জবে সত্যি কথা বলতে এইটাই হয়, যত তোমার ভালো ডিগ্রি তত তোমার ভালো পজিশনে, ওখানে তোমার স্কিল অতটা ম্যাটার করে না, বুঝলে? এই জিনিসটা করবা সত্যি মানে অপ্রিয় সত্যি কথা। এইবার চলো জানি যে টুয়েলভের পরে আমরা কী কী কোর্স করতে পারি। যেটা আমি বলেছিলাম যে আমরা তিন ধরনের কোর্স করতে পারি, একটা হলে তুমি সার্টিফিকেট কোর্স করতে পারো, নাহলে তুমি ডিপ্লোমা কোর্স করতে পারো, নাহলে তুমি ডিগ্রি কোর্স করতে পারো। ডিগ্রি কোর্সের সবথেকে বেশি ডিমান্ড, আমি সবাইকেই বলবো তুমি ডিগ্রি কোর্স করলে বেশি বেটার হবে, কারণ সার্টিফিকেট কোর্স করলে তুমি একদম গ্রাউন্ড লেভেলে ডিউটি পাবে, তার উপরে পাবে ডিপ্লোমা কোর্স, সবার উপরে থাকবে যারা ডিগ্রি করে। ডিগ্রিতে আবার গ্র্যাজুয়েশন আছে, পোস্ট গ্র্যাজুয়েশন আছে, পিএইচডি ডিগ্রি আছে, যার যত বেশি যোগ্যতা হবে তার তত ভালো পজিশন হবে, স্যালারিও সেই অনুযায়ী পাবে। কী কী বেসিক সার্টিফিকেট কোর্স তুমি করতে পারো, যেমন ধরো এয়ারলাইন্স ম্যানেজমেন্ট কোর্স, বেসিক কোর্স ইন এয়ার অ্যান্ড সি কার্গো, সার্ভিস ম্যানেজমেন্ট, বেসিক কোর্স ইন এয়ারলাইন্স ট্রাভেলস ফেয়ার্স অ্যান্ড টিকিটিং ম্যানেজমেন্ট ইটিসি, মানে এরকম অনেক ধরনের কোর্স আছে যে সার্টিফিকেট কোর্সগুলোর মধ্যে যেটা তোমার ভালো লাগে সেই জায়গায় তুমি কোর্স করে যেতে পারো। আমি আবার বলছি, বেসিক সার্টিফিকেট কোর্স করে তুমি জাস্ট গ্রাউন্ড লেভেলে ডিউটি করবে, বড় পজিশনে তুমি ডিউটি পাবে না, জব পাবে না। তারপর আসছে তোমার ডিপ্লোমা কোর্স, কী কী করতে পারি, ডিপ্লোমা ইন হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড ডেস্টিনেশন ম্যানেজমেন্ট, এরকম অনেক ধরনের ডিপ্লোমা কোর্সও আছে। ওই যে বললাম যে জায়গায় তোমার ভালো লাগে সেই জায়গাতে তুমি ডিপ্লোমা করতে পারো, সার্টিফিকেট কোর্স থেকে তাদের যোগ্যতা একটু বেশি হয়। তারপরে লাস্ট আছে ডিগ্রি, ব্যাচেলার অফ হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, এই ডিগ্রি নিয়েও তুমি গ্র্যাজুয়েশন করতে পারো। ডিগ্রি করার পরে তুমি জব পেয়ে যাবে, নাহলে তুমি পরবর্তীতে পোস্ট গ্র্যাজুয়েশনও করতে পারো, পড়াশোনা করতে পারো, ঠিক আছে? আমি আবার বলছি, যত তোমার ভালো ডিগ্রি হবে তত তোমার ভালো পজিশন হবে, সেই অনুযায়ী তুমি স্যালারি পাবে। তো এবার আমরা চলো জেনে নিই তাড়াতাড়ি করে যে কী কী ক্যারিয়ার অপশন আছে। জব অপরচুনিটি ইন সিভিল এভিয়েশন, মানে হলো আমাদের এয়ারলাইন্সে কী কী জব আমরা পেতে পারি। তুমি এয়ার হোস্টেস হতে পারো বা ক্যাবিন ক্রু হতে পারো। এই ক্যাবিন ক্রু বা এয়ার হোস্টেস কীভাবে হবে এটা নিয়ে আমি একটা ডিটেলসে আগেই ভিডিও বানিয়ে নিয়েছি, ওই ভিডিওটা তুমি দেখে নিতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আমি। তারপরে তুমি কমার্শিয়াল পাইলট হতে পারো, কীভাবে পাইলট হতে হবে এই জিনিসটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, নাহলে তুমি প্লে লিস্টেও পেয়ে যাবে। তারপরে এয়ারপোর্ট ম্যানেজার হতে পারো, টিকিট এজেন্ট হতে পারো, সিকিউরিটি এজেন্ট হতে পারো তুমি। এটা গেলে তোমার এয়ারলাইন্সে কী কী জব পেতে পারো। এবার আমরা চলে জানি যে হোটেল ইন্ডাস্ট্রিতে কী কী জব পেতে পারো। হোটেল ম্যানেজমেন্ট নিয়ে আমি একটা অলরেডি ডিটেলসে ভিডিও বানিয়েছি যে কী কী জায়গায় জব পেতে পারি না পেতে পারি, ওই ভিডিওটা আমি বলবো যে দেখে নেবে এটার পরে, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। এখানে জাস্ট আমি কয়েকটা সংক্ষেপে বলে দিই।
যে কোনো হোটেলে দেখবে ছটা সাতটা ডিপার্টমেন্ট থাকে, ওই ডিপার্টমেন্টের যে কোনো জায়গায় তোমার যোগ্যতা অনুযায়ী জব পেতে পারো। কী কী ডিপার্টমেন্ট? ফ্রন্ট অফিস, তারপর হাউসকিপিং, ফুড অ্যান্ড বিভারেজ, অ্যাকাউন্টেন্সিং, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেন্টেন্যান্স, সেলস, সিকিউরিটি, এইসব ডিপার্টমেন্টের যে কোনো জায়গায় তোমার যোগ্যতা অনুযায়ী তুমি জব পেতে পারো। তাছাড়াও কী অপশন আছে কেরিয়ার? ট্রাভেল এজেন্সিতে তুমি জব করতে পারো, ট্যুরিস্ট গাইড হতে পারো, পাবলিক রিলেশন অফিসার হতে পারো। তারপর হলো তোমার ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার মানেটা কি? ইন্টারপ্রেটার মানে হলো ধরো কোনো একজন মানুষ বিদেশ থেকে এদেশে এসে ঘুরতে, তো সে আমাদের দেশে ভাষা বোঝে না, কিন্তু তুমি তার ভাষা বোঝো, তুমি তাকে আমাদের ল্যাঙ্গুয়েজগুলো ট্রান্সলেট করে বুঝিয়ে দিতে পারো। তো এটা হলো ইন্টারপ্রেটারদের কাজ। তো এখানে প্রচুর হয় এই জিনিসগুলো, একটা ভালো অপশন কেরিয়ার এটা। তো এবার আমাদের কোয়েশ্চেন আসতে পারে যে কীরকম স্যালারি আমরা পেতে পারি এইসব লাইনে। স্যালারি পুরোপুরি ডিপেন্ড করছে তোমার কোয়ালিফিকেশনের উপর, তোমার এক্সপিরিয়েন্সের উপর। তোমার যত ভালো পজিশনে তুমি জব করবে সেই অনুযায়ী তুমি স্যালারি পাবে। এখানে ভালো পজিশনে যেতে পারলে অনেক ভালো স্যালারি আছে, লাখের উপর তুমি স্যালারি আরামসে পেয়ে যাবে এখানে। এবার আমরা জানবো যে এই ট্রাভেল ট্যুরিজম নিয়ে পড়াশোনা করবো, কোথায় থেকে পড়াশোনা করবো। এই জন্য আমি লিস্ট করেছি যে যে ভালো ভালো ইনস্টিটিউশন ইন্ডিয়াতে আছে আর ওয়েস্ট বেঙ্গল আছে, সেগুলো নিয়ে এই কয়েকটা নাম লিখেছি। ফার্স্ট হলো তোমার MIT ইউনিভার্সিটি দিল্লিতেও আছে, নয়ডাতেও আছে, আনসা ইউনিভার্সিটি গোরগাঁও, অরা ইউনিভার্সিটি সোরাট, ভারতীয় বিদ্যাভবন ইনস্টিটিউশন ফর ট্রাভেল ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট দিল্লি। এই ইন্ডিয়াতে কয়েকটা ভালো ভালো ইনস্টিটিউশন আছে। আর ওয়েস্ট বেঙ্গলে কী আছে? NHSM কলকাতা, টেকনো মেইন সল্টলেক, শিলিগুড়ি ইনস্টিটিউশন অফ টেকনোলজি দার্জিলিং। এই ওয়েস্ট বেঙ্গলে এই কয়েকটা ভালো ভালো জায়গা আছে যেখানে তুমি ট্রাভেল ট্যুরিজম নিয়ে পড়াশোনা করতে পারো। কীরকম কষ্ট হতে পারে? ইন্ডিয়াতে 30,000 থেকে 1,00,000 টাকা খরচা হতে পারে, আর বিদেশ থেকে যদি তুমি করো 10,00,000 থেকে 20,00,000 টাকা খরচা হবে। তো লাস্টে আমি এটাই বলবো যে এই ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি না অনেক ভালো একটা জায়গা, এখানে তুমি একটা ভালো সুন্দর কেরিয়ার বানাতে পারো। এখানে গুলো তো কম্পিটিশনও কম হয়, কারণ বেশিরভাগ ভালো স্টুডেন্টগুলো অন্য লাইনে চলে যায়। এই লাইনটাতে তুমি ভালো কেরিয়ার বানাতে পারো, ঠিক আছে? এখানে তোমার পড়াশোনা যে খুব একটা লাগবে তা না, এখানে মেনলি করে তো তোমার এক্সপিরিয়েন্স বা পড়াশোনার বাইরের নলেজগুলো বেশি লাগে। কমিউনিকেশন পাওয়ার বা লোকের সঙ্গে কীভাবে কথা বলবে, রিলেশন কীভাবে বন্ডিং করবে, এই জিনিসগুলো এখানে মেনলি কাজ করে, ঠিক আছে? তো তোমার এই লাইন যদি ভালো লাগে অবশ্যই তুমি এই লাইনে আসতে পারো। তো এই অবধি থাক, যদি তোমার কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তুমি কমেন্ট করে জানাও। আমার দিক থেকে যতটা হেল্প করার আমি সবসময় চেষ্টা করব, ঠিক আছে? পরবর্তীতে আবার নতুন কোনো টপিক নিয়ে আসবো, তত সময় অবধি বাই।